যারা দুঃখে দুঃখে মনে রাখা কোন এমপি কে জিজ্ঞাসা করে এবং আওয়ামী লীগকে যারা ফাউন্ডিং করছিল এই প্রথম বলবে যারা আওয়ামী লীগকে যারা গঠন করেছিল বর্তমান আগেও দেখি নাই এদেরকে কে মূল্যায়ন করতে তাদের নামও নেই না কোনো অনুষ্ঠানে এখানে কারে আসেন বৈদ্যনাথ চেয়ারম্যানের ফ্যামিলি সম্বন্ধে আমি যতটুকু জানি না চাচা ভাই ছিলেন ছাত্রলীগের আর তোমাদের প্রতিষ্ঠাতা ওনার নাম বোধ আজ পর্যন্ত কেউ নেই না রহিত ভাই হ্যাঁ হ্যাঁ মৌলিবাজার আওয়ামী লীগের যে কয়েকজন যেমন সৈয়দ আহমদ আলী আমি আপনার কাছে অনুরোধ করবো একজন আওয়ামী লীগ যদি আপনি মনে প্রাণে আওয়ামী লীগ করেন এবং মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসেন এদেরকে মূল্যায়ন করবেন এদেরকে এবং তত এদের ফ্যামিলি কে কিছু দেওয়া যাবে সবাই ফ্যামিলি স্টাফ দিয়ে দু একটা ফ্যামিলি হতো কিন্তু যখন আপনারা নির্বাচিত হয়ে যান যেমন আমি দেখছি আজিজুর রহমান নির্বাচিত হয়েছে অর্থাৎ একমাত্র মহসিন আলী ছাড়া কেউ কোনো খোঁজ খবর নেয় নাই এবং জনসভায় সরাসরি বলত যে অমুক 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 সেক্টরের রাজনীতিকে অমুক মৌলিকের আপনাকে ফাউন্ডিং করেছেন আপনার কাছে আমার অনুরোধ একটা আর দ্বিতীয়ত হলো আজকে মৌলিকার ছাড়া বাংলা সময় সবচেয়ে অবহেলিত একটা জায়গা হলো মৌলিকার সদর এ ব্যাপারে আপনি কতটুকু করবেন এবং আমি আরেকটা অনুরোধ করবো আপনার কাছে আপনি আল্লাহ দিলে আপনারা বলে ধরে মানে সব দিকে আল্লাহ আপনাকে অনেক পুকুরে তুলছে আপনি ব্যক্তিগত মানে দেওয়ারও সম্পর্ক আছে যেমন আমাদের যে রাস্তাঘাটের যে অবকাঠামো যেগুলো আছে এগুলো যদি উন্নয়ন সেটা উন্নয়নের প্রতিশ্রুতি কি আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ বলে শ্রমিক লীগ কৃষক লীগ সহ তাদের একটা বৃহৎ একটি অংশ আছে নির্বাচনের আগে ক্ষমতা পেয়েছেন এবং পরিবেশে সেটা কি মানে কাছাকাছি নিয়ে আসার চিন্তা ভাবনা আছে যেহেতু আপনি নৌকামার্কের প্রতীকের প্রার্থী এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকামার্কের প্রার্থী ছিলেন সেই বিষয়টা মানে কাছাকাছি নিয়ে আসার কোন উদ্যোগ আপনার আছে তো যারা দাবি তুলেছেন তারা দাবি তুলতেই পারে তাদের দাবিটা অনিত হবে তবে ইট ইস নট মাই ম্যাটার ইট ইস ম্যাটার অনারেবল প্রাইম মিনিস্টার উনি জানেন উনি কি করেন তারপরে সংখ্যালঘু নিয়ে আমি সংখ্যালঘু আসলে ওনাদেরকে সংখ্যালঘু বলি না চাষালঘু চাষালঘু বলি না আমার যে গ্রুপে অনেক লোক আছেন আমি একটা দিনের জন্য বলি না তারা কর্মচারী তারা কর্মকর্তা আমি বলি এমন করি না তো সংখ্যালঘু যারা 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 বলেন তাদেরকে আমি বলবো তারা সনাতন ধর্মপন্থী চা শ্রমিকে যারা আছেন তারা বিভিন্ন ধর্মের সাথে সম্পৃক্ত তো যেহেতু আমরা মুসলমান আমাদের রক্ত হচ্ছে লাল রক্ত লাল তাদের রক্ত লাল সনাতন ধর্মিত রক্ত লাল আমি কিন্তু যেটা বলতে চাই যে আমি তাদের নিয়ে কাজ করতে চাই আমি প্রত্যেকটা মন্দির আছে মসজিদ আছে তারপরে মাদ্রাসা আছে আমি বিজনেস করি বিজনেসম্যানদের বা আমার কথা যেটা বলবো সেটাই শক্তি আমি মিথ্যা কথা বলবো রাজনৈতিক সবে অনেকে অনেক কিছু বলতে পারে আমার কাছে এটা আপনারা পাবেন যেটা আমি বলতে চাই যারা আছে তারা তো আমাদের শক্তি তাদেরকে অনেকেই অনেক সময় ইনভেস্ট করে
কিন্তু করে আমি কি করতেছি এই চাকের সুবিধা আছে জন্মবার্ষিকী এবং মৃত্যু বার্ষিকী এখানে কেউ করে নাই। আমি নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে শক্তিশালী করার লক্ষ্যে উনার প্রতিটি মৃত্যু বার্ষিকী এবং জন্মবার্ষিকী আমি পালন করব আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংসদ পার্লামেন্ট এরিয়ার মানুষের পক্ষ থেকে আমি এটা করব। এবং পাশাপাশি আমি বলতে চাই যে উনাদের নামে এই যে শুধু উনারা ছাড়াও আরো তৃণমূলের আওয়ামী লীগের যারা রাজনীতি একজন ব্যক্তির নামকরণ করেছে এবং উনি বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, সমাজসেবক ছিলেন এবং স্বাধীনতা পদপ্রাপ্ত ছিলেন, উনাদের নামে কিন্তু আমরা এগুলো করবো। আমার জন্য যে কর্মযোগ্য তাদের নামে অনেক কিছু নামকরণ করতে হবে, এগুলা আমি করবো। এখানে আমাদের কয়েকটা সমাজকর্মী সমাজকর্মী ছিলেন, উনার প্রতিটা গ্রামে ওনারা আচরণ করেছে এবং কোনো জায়গা নেই জানি উনার নামে আমাদেরকে উনাদের কাছ থেকে যদি আমরা মুক্ত হইত হয় উনার নামে অনেক কিছু নাম করে করতে হবে। আমি যদি নির্বাচিত হই জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত হন তারপরে উনার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী আমরা এই পার্লামেন্টের এরিয়ার সবাইকে নিয়ে আমরা করতে হবে, না হলে ওনার সম্পর্কে কিভাবে জানবে, উনাকে আওয়ামী লীগ কিছু সুসম্পৃক্ত করেছে এটা আমরা কিভাবে জানাবো মানুষকে, যদি আমাদের মধ্যে ডিভাইডেশন রোল আসে এটা কোনো পক্ষেই সম্ভব না, কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে হবে। আর সুসম্পৃক্ত যারা আছে আমরা আমাকে আমাকে এখানে পার্টিশন সবার খুঁজতে করা যায় এটা আমরা অত্যন্ত বৈধ, যদি মানুষের কোনো প্রতিবন্ধকতা না হয় আমরা চলাফেরা করতে পারি ইনশাআল্লাহ। যদি আসলে টিভির উপর নিয়ে যদি আমাদের ত্রুটি থাকে, কারণ আমি মানুষ আমি ব্যবস্থা না আমার ভুল থাকতে পারে, আপনারা আমাকে এটা মেসেজ দিবে বলবে যে এটা করা ঠিক না ওটা করা সঠিক, কারণ এই যে মাসের কারণে কথা বললাম আমি একে তো পারবো না সবাইকে করতে হবে ইনশাআল্লাহ। কোনো ত্রুটি থাকলে আপনারা আমাকে জানাবেন, আমি যাতে না হয় পরবর্তীতে সেটা চেষ্টা করবো। আচ্ছা আমাদের কুশিয়ারা নদীতে নিয়ে কথা বলেছেন, কুশিয়ারা নদী না আমাদের কুশিয়ারা নদী মরুভূমি এ নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করবো, এতে গাইডওয়াল লাগবে, তারপরে কিভাবে বুকিং করে প্রতিফলন নেওয়া যায়, পর্যটকদের আকৃষ্ট করা যায়, অনেকগুলো কাজ করবো আমরা।
বলেছেন কারণ খামারজান ইউনিয়নকে কি আলাদা উপজেলা করে স্থানীয় গোষ্ঠীর মতো উৎপাদন করে আগলে আমি মনে করি সন্তান আমি যখন জন্মসনে দেয় যদি কোনো জায়গায় লিখতে হয় নাম মরিবাদের নাম আমাকে লিখতে তা আমি ছোটবেলায় শিশু থেকে আজকে এই শৈশব থেকে কৈশোর এখন মধ্য বয়সে আমি আছি আমি অন্যদিকে যাওয়ার জন্য আমি এখানে এসে এসেছি আপনারা যারা আছেন সবার সাথে যখন শিশু কালে ছিল এখন ছিল বৃদ্ধ বয়সেও আমি আপনাদের সাথে থাকতে চাই আমি একটা উত্তর দিয়ে গেছি যদি আমি একটা দোকান নতুন করে তৈরি করতে চাই একটা জ্ঞান জেনারেশন কে নিয়ে আসি সে শিক্ষিত বাট এখনো বেকার তারপরে তারপরে পাশাপাশি এখন আপনারা জানেন যে আমাদের জেলা সদরের হসপিটাল আছে অনেকগুলো ভ্যাকেন্সি অনেকগুলো রোগ নাই এখানে যা দরকার তার অর্ধেক আছে অর্ধেক এখনো নাই সেটা কিভাবে আনতে হয় সেটা কিভাবে করতে হয় আমি জানি এগুলো করার জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে আপনারা দেখবেন আমি কি করতেছি আপনাদের জন্য আর পাশাপাশি বলতে চাই যে আমি ঢাকাতে একটা কাজ করেছি সিনিয়র ডিভিশনে যারা আছে তো এটা কেন দিচ্ছি এটা তোমার পেইন কারণ হচ্ছে আজকে স্বাধীনতার পরে আমাদের এখানে যখন সিএসপি না ছিল আমাদের বাংলাদেশে যে সিএসপি ছিল 70% সিএসপি ছিল সিলেট মহকুমা কিন্তু আজকে দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা কমে যাচ্ছে এর জন্য আমরা যদি তাদের লেখাপড়া করে তারা বিসিএস পেটার হয় তারা সিএসপি সম্পর্কিত যা হয় এটাকে আমাকে বাড়ানোর জন্য এই স্কলারশিপে আমি চালু করেছি আমি একজন সংবাদের সাথে মিলিত মানুষ আমি আসলে যেরকম আমাদের যে পরিবার অনিলা গ্রুপ একটা গ্রুপের যে সদস্য কিন্তু আছেন যারা আছেন তাদেরকে আমি যেরকম সম্মানিত করি তারা আমার সাথে আছে কিনা আপনারা আমি জানি আপনারা সবাই আমার সাথে আছেন আমি আপনাদেরকে এরা সম্মানিত করবো কিভাবে এটাকে আধুনিক করা যায় এই এই প্রেস ক্লাবে সমৃদ্ধিশীল করা যায় তথ্য বা তথ্য কেন্দ্রিক করা যায় এটা আমি করব এই আধুনিক পর্যায়ে গ্রুপে গ্রুপে যাওয়ার লাগে আপনারা একেশন আমরা একসাথে বসব বসে আমরা এটা মেক করব মেক করে ইনশাআল্লাহ এটা একটা যাতে শুধু মরিবাদার জেলা না বাংলাদেশের মধ্যে একটি মডেল ফেস ক্লাব হয় সেদিকে আমরা যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
আমি নতুন মানুষ, আমি এখানে এসেছি নতুন। আমার আপনার আর আমার যা যা দরকার আমি আশা করব আপনার নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে নৌকা মার্কার জন্য আমি আপনাদেরকে ভোট চাচ্ছি। এই নৌকা শুধু আমার নামে, যে মরিগদার আমি আসলে এখানে রাজনীতির জন্য আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন এই দ্বাদশ এই পার্লামেন্টের মৌলিকতার টিমকে সম্মান এবং পাশাপাশি মৌলিকতার জেলাকে স্মার্ট জেলা হিসেবে রূপান্তরিত করার জন্য। তো আপনারা পাশে থাকবেন, যদি আপনারা সম্পৃক্ত থাকবেন আমাদের দ্বারা নিয়ে আসবেন আগামী দিনে যে ভবিষ্যৎ তারা বলতে পারবে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ ইউরোপ মধ্যে পাঠিয়েছিলেন এবং উনি সবাইকে নিয়ে এ জেলাকে স্মার্ট আমি আসলে আপনাকে আপনাদেরকে সম্মানিত করা বা লাঞ্চ করার আমার নাই, শুধু ভালোবাসা দেওয়ার ক্ষমতা আমার আছে। এর জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, যদি লাঞ্চে